আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আজকে আমরা আসন্ন লাইলাতুল কদর সম্পর্কে জানব। এই দিনের ঘটনা কি এবং এই দিন কোন আমল বেশি বেশি করতে হয় এবং এই দিন আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, এবং লাইলাতুল কদর যেহেতু অনির্দিষ্ট এবং এটা কোন দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা জানব। তো চলুন আমরা এই লাইলাতুল কদর কোন দিনগুলোতে তালাশ করতে হয় সেগুলো আগে জেনে নেই। তো আমরা যদি হাদিসগুলোর দিকে লক্ষ্য করি তাহলে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যায়। সর্বপ্রথম আমি বুখারী শরীফের একটি রওয়ায়াত উল্লেখ করছি যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররুল লাইলাতুল কদর ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রাসূলের বাণী যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে। সুতরাং এখান থেকে বোঝা গেল শেষ দশকের বেজুর রাত্রিগুলোর মধ্যে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনায় এসেছে যে তিনি বলেন যে এক সাহাবীকে লাইলাতুল কদর কবে এই সম্পর্কে স্বপ্নে দেখানো হয়েছে। এটি হচ্ছে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের বর্ণনা। রেওয়ায়াত হচ্ছে, উরুল লাইলাতুল কদর ফিন মানামি ফি সাবিআল আওয়াখির, শেষের সাত দিনের মধ্যে, অর্থাৎ রমজানের 30 দিনের শেষের সাত দিনের সম্ভাবনা বেশি বলা হয়েছে। এবং কোন কোন হাদিসের মধ্যে পুরো রমজানের মধ্যেই লাইলাতুল কদরের ধারণা দেওয়া হয়েছে, এবং কোন কোন হাদিসের মধ্যে লাইলাতুল কদর যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে সামিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইলতামিসুহা ইয়ানি আল-লাইলাতুল কদরি ফি তিসইন ইয়াবকাইনা, শেষের 9 দিনের মধ্যে লাইলাতুল কদর তালাশ করার জন্য বলা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতের মধ্যে। এছাড়া বিভিন্ন সাহাবীর রেওয়ায়াত থেকে বিভিন্ন ধরনের কথা পাওয়া যায়, তবে অধিকাংশ আলেম ওলামা 27 তারাবির দিন অর্থাৎ 27 রোজার দিন লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি বলেছেন। এবং লাইলাতুল কদর যেদিন হবে সেদিন আকাশ একটু মেঘাচ্ছন্ন থাকবে, রোদ উঠবে, আবার বৃষ্টি পড়বে, এবং বৃষ্টি হতে পারে এবং ঝড় হতে পারে, এমন ধারণাও কোন কোন হাদিসের মধ্যে দেওয়া হয়েছে। তো সম্মানিত প্রিয় ভাই বোনেরা, এই লাইলাতুল কদর এই দিনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের মধ্যে ছিল, তো হঠাৎ তিনি ভুলে গেলেন। কেন? দুজন সাহাবী ঝগড়া করছিল তাদের ঝগড়ার কারণে। তো এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফের মধ্যে, আমরা হাদিসটি জেনে নিচ্ছি যে আন উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খরাজ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউখবিরনা বিলাইলাতিল কদরি ফাতালাহা রাজুলানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বের হলেন। তখন দুইজন লোক ঝগড়া লাগলো মুসলমানদের মধ্যে থেকে। ফাকালা খরাজতু লিউখবিরকুম বিলাইলাতিল কদরি, আমি তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বের হয়েছি। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন ফারুফিয়াতু, দুজন লোক ঝগড়া লাগলো, তারপর আমার থেকে অর্থাৎ আমি ভুলে গিয়েছি কবে লাইলাতুল কদর হতে পারে। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলতেছেন যে আসা আইয়াকুনা খায়রুল লাকুম ফালতামিসুহা ফি তাসিআতি ওয়াস সাবিআতি ওয়াল খামিসাতি, আশা হয়তোবা যে লাইলাতুল কদর যে আমি ভুলে গিয়েছি এই কারণে যে এতেই তোমাদের কোনো মঙ্গল রয়েছে, এতেই তোমাদের কল্যাণ রয়েছে। এবং এই দিনটি তিনি তালাশ করতে বলেছেন নবম দিন অর্থাৎ 29 রোজার দিন এবং 27 রোজার দিন এবং 25 রোজার দিন। তো আমরা এই সমস্ত হাদিসগুলোর দিকে লক্ষ্য করলে পাই যে শেষের 10 দিনের মধ্যে লাইলাতুল কদর তালাশ করার জন্য বলা হয়েছে। তো এই লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো মসজিদ এতেকাফে থাকতেন, এবং এই শেষের 10 দিন এতেকাফ করা মুসলমানদেরকে বলা হয়েছে। এতেকাফ করতে সমাজের মধ্যে থেকে কাউকে না কাউকে বলা হয়েছে, তোমাদের মধ্যে থেকে একজন হলো মসজিদের সমাজের মধ্যে থেকে একজন এতেকাফ করো। কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় টাকা দিয়ে মসজিদে এতেকাফে বসানো হয়, তো এটা মোটেও ঠিক নয়, এটা নাজায়েজ হবে। যদি সমাজের মধ্যে কেউ এতেকাফে না বসে তাহলে সকলেই গুনাহগার হবে। তো যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। তো
এই শেষের 10 দিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলটি বেশি করতেন তার সম্পর্কে আজকে এখন আমরা জানব। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজদাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজদাহিদু ফি গায়রিহি। তিনি শেষের দশকের মধ্যে যতটুকু সময় ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন অন্য অন্য সময় এত বেশি মগ্ন থাকতেন না। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যাচ্ছে অধিকাংশ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দশকে তিনি ইবাদতে মগ্ন থাকতেন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি বর্ণনায় এসেছে, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাদ আহলাহু। যখন শেষের দশক আসতো তখন তিনি তার পরিবারকে জাগিয়ে রাখতেন এবং খুব লুঙ্গিকে বেঁধে অর্থাৎ কোমরের মধ্যে গামছা বেঁধে তিনি ইবাদতে নামতেন। তার মানে তিনি খুব বেশি ইবাদত করতেন শেষের দশকের মধ্যে। তো এই সমস্ত হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় যে শেষের দশকের মধ্যে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই শেষের দশকে আমরা লাইলাতুল কদর তালাশ করব। তো এই রাতে কোন আমলটা আমরা বেশি করব, এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি রিওয়ায়াত এসেছে, সেটি তিরমিজি শরীফের মধ্যে এবং বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। রিওয়ায়াতটি হচ্ছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন অর্থাৎ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আরো আইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদর মা আকুলু ফিহা, যদি আমি জানতে পারি লাইলাতুল কদরের রাতটি আমি জানি লাইলাতুল কদরের রাতটি আমি বুঝি তাহলে ওই রাতে আমি কোন দোয়াটা বেশি করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, হে আল্লাহ আপনি তো মাফকে পছন্দ করেন এজন্য আপনি আমাকে মাফ করে দিন। এজন্য এই দোয়াটা বেশি বেশি করতে হবে। আমি দোয়াটা আবার বলে দিচ্ছি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, হে আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দিন, আর আল্লাহ আপনার মধ্যে তো মাফের গুণ রয়েছে আর আপনি তো মাফকে পছন্দ করেন এজন্য আপনি আমাদের সকলকে মাফ করে দিন। এই জন্য আমাদের সকলকেই এই হাদিসের উপর বেশি বেশি আমল করতে হবে এবং রমজানের শেষ দশকের মধ্যে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে হবে। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ ফরমান লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর যদি কেউ ইবাদত করতে পারে লাইলাতুল কদরের এক রাত যদি কেউ ইবাদতে কাটাতে পারে তাহলে এই একটা রাত তার জন্য হাজার রাত অপেক্ষা উত্তম। এই জন্য আমরা লাইলাতুল কদর তালাশ করব এবং এই রাতে বেশি বেশি আমল করব।